বিশ্বকাপে আফগানিস্তানের পারফরমেন্সের প্রশংসায় ভাসছেন দলটার বোলিং পরামর্শক ডোয়েন ব্রাভো বাংলাদেশি সমর্থকরা তো দুষছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডকেই অনেকের ভাবনা অনেকটা এমন ব্রাভোর মতো কাউকে কোচ করা হলে বদলে যেত বাংলাদেশ দলের চেহারা আসলেই কি তাই আপনি শুনলে অবাক হতে পারেন এই তো কয়েক মাস আগেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছেন ফিল্ডিং কোচ সেন ম্যাকডামট আর ফিটনেস ট্রেনার নিকলি দুজনেই এখন আছেন আফগানিস্তান দলের সাথে আফগানদের এই সাফল্যের অংশীদার তারাও অথচ এই দুজন বাংলাদেশে কাজ করাকালীন দলে খুব একটা পরিবর্তন আনতে পারেননি দোষটা তাহলে কার উদাহরণ আছে আরও বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হতে চেয়েও সুযোগ না পায় স্টুয়ার্ট লো আন করা যুক্তরাষ্ট্রকে তুলেছেন সুপার এইটে বাংলাদেশ দলকে হারিয়েছেন সিরিজ বহুল সমালোচিত রাসেল ডমিঙ্গো সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের বেশ সফল কোচ নেদারল্যান্ডসের মতো দলও ভালো করেছে তার অধীনে বাংলাদেশ দলের বর্তমান বোলিং কোচ আন্দ্রো অ্যাডামসের প্রশংসা নিজ মুখে করেছিলেন মিচেল স্টার্ক এই অজির ভাষ্য ছিল অ্যাডামসই তাকে বদলে দিয়েছেন বিশ্বকাপে বোলাররা ভালো করলেও অনেকেই ব্রাবর উদাহরণ টেনে অ্যাডামসকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন আসলে কি সব দোষ কোচের এত এত কোচ এলো গেল কেউ কি বাংলাদেশের ক্রিকেটারদের বুঝলো না আমরা কোচ ক্রিকেট বোর্ড টিম এরা সবাই মিলে তো একটা দল হওয়ার কথা তো আমরা একটা দল কখনই হই না আমরা আলাদা আলাদা স্টেশন বানিয়ে রাখি সো যেন সবাই সবাইকে দায়ী করতে পারি ব্যর্থ হলে সবাই সবাইকে যেন দায়ী করতে পারি এই সবাই তো একসাথে কাজ করার কথা বোর্ড এবং কোচিং যারা বা বিদেশ থেকে আসে এবং টিম এদের সবার একই জায়গায় থাকার কথা তাহলে সবচেয়ে শক্তিশালী একটা গ্রুপ তৈরি হয় এবং তারা অনেকটা নির্ভর হয়ে নির্ভয়ে খেলতে পারে কিন্তু এখন থাকে কিন্তু আমা আমাকে ওর কাছে জবাব দিতে হবে ওর ওর কাছে জবাব দিতে হবে সব বিপক্ষ দল হিসেবে দাঁড়িয়ে যায় তখন কিন্তু খেলাটা খুব কঠিন হয়ে যায় আসলে কোচ আসে কোচ যায় রয়ে যায় সেই পুরনো গল্পটাই ব্যর্থতা যেখানে কোচদের নিয়ে প্রশ্ন তোলা অজুহাত ছাড়া হয়তো আর কিছুই হতে পারে না